আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম, কিন্তু দেখতে পাচ্ছেন বিলে চলে আসছি আমাদের জমিনে। এতো আজকে ক্ষেতের মধ্যে পানি দিয়ে দিল মরিচ ক্ষেতে। পানি দিতে হয়েছে, পানি দিয়ে আজকে ভিজে দিতে হয়েছে। পানি গিয়ে গে পানি হেঁটে টানি গিয়ে বেলে উচের গেল না আর গানত বুড়া দিয়ে দেন। আর গানত তো শান্ত এটা লাগে জমিনে পানি দেওয়া হয়েছে কেটে মরিচ চারা। এগুলো হচ্ছে আলু, এগুলো এগুলো হচ্ছে মরিচ। তো ঘাসও পানি দিচ্ছে, শুকাই গেছে গরুর জন্য ঘাস রোপণ করছিল এখানে, এখানেও পানি দিচ্ছে। পানি শুকাই গেছে তাই বন্ধু হন আমি কেটে ফানি যে পারবো না হন। হ্যাঁ পাতা হারো তো যাই কি জানি কিন্তু না না দেখো কে দেয় চালের পিঠা, চিতির পিঠা রস দিয়ে, খেজুর গাছের রস দিয়ে আমার জন্য পাঠিয়েছে। শুধু আমার জন্য, আমি একা খাবো, শান্তাকেও দেব না। মজা হয়েছে, তো আজকে সমুদ্রের অলুয়া মাছ রান্না করবো। ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিছি, আলুটা দিয়ে রান্না করবো। তো ডিসি দিয়ে দিয়েছি, মিশ্রণটা তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজটা সামান্য কেটে নিয়েছি, মিশ্রণটা পেঁয়াজটা সামান্য দিয়ে দিলাম। মাছ
আজকে মরিচের গুঁড়া দিয়ে খাই তাই মশলা গুঁড়া দিয়ে দিলাম লবণ কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দেবো একটা আলু দিয়ে দিচ্ছি পানি দিয়ে দেবো শুনলাম মাছ মাছ পড়াই তেলাপিয়া মাছ পড়া হয়ে গেছে এখন হিসা মাছ রান্না শেষ আজকে আজকে খানার আয়োজন অনেক বড় দেশি মুরগি একদম টাটকা সুস্বাদু অনেক খাইতে দেশি মুরগি মাছ রোহিত মাছের রান্না শেষ এই তো গোড়া মুরগি আস্তে আস্তে একটা মুরগি গিলে গিলে খাবো আজকে আস্তে মুরগি এটা এই তো সবজি গরুর হাড্ডি দিয়ে সবজি রান্না করা হয়েছে আলু মূলা দিয়ে হ্যাঁ হয়েছে এটা ভাত অনেক সুগন্ধ ভাতের পোলা ভাতের সুগন্ধ উঠে গেছে এখন আজকে শুধু খাওয়া আর খাওয়া খাবো আমরা সবাই তো ডাকনাতে দিয়ে দিই